ভাঙ্গন রোধে ইলিশা ও রাজাপুর ইউনিয়নে 56 কিলোমিটারের টেকসই বাঁধের প্রায় 20 কিলোমিটার এলাকায় পূর্ণাঙ্গ সিসি ব্লক স্থাপন করা হয়েছে। চলমান রয়েছে 36 কিলোমিটার কাজ। জেলেরা জানান, অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে বন্ধ হয়ে গেছে শাহবাজপুর চ্যানেলের শাখা খালগুলো। খালে ঢুকতে না পারায় নৌকা ও ট্রলারগুলো বাঁধের বাইরে রাখতে হয়। এতে ঢেউয়ের আঘাতে সিসি ব্লকের সাথে আশ্রে পড়ে ক্ষতিগ্রস্ত হয় জেলেদের নৌকা ও ট্রলার। রাতের আধারে চুরি হয়ে যায় জাল ও অন্যান্য সরঞ্জাম। খাল না থাকার সমস্যা হইলো, আমরা নদী থেকে আইলে ঘাটে না ফিরতে পারি না। রাখতে কষ্ট, বললো গলো ফিরাই ভাড়াই উঠে বেলা এসে আমরা বললো করবো না উঠে যাই। জেলেদের নৌকা ও ট্রলার ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা এবং নিরাপদ রাখতে খালের প্রয়োজনের কথা স্বীকার করলেন এই মৎস্য কর্মকর্তা। জেলেদের নৌকা জাল নির্বিঘ্নে রাখার জন্য, এমনকি ঝড়ের সময় তাদের আশ্রয়ের জন্য একটা খালের প্রয়োজন ছিল। পানি উন্নয়ন বোর্ড আশা করি যে জেলেদের কথা বিবেচনা করে একটা বিশাল স্বার্থ এবং সরকারের এরকম যে প্রান্তিক জেলে এদের সুবিধার কথা চিন্তা করে হয়তো বা কোনো উদ্যোগ গ্রহণ করত। জেলেদের সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। প্রজেক্টের ক্ষতি না করে সর্বোচ্চ যতটুকু সুবিধা দেওয়া যায় সুবিধা দেওয়ার জন্য আমরা তাদের থাকার জন্য ব্যবস্থা করতে চাই। প্রজেক্টের ভিতর অলরেডি কিছু করা হয়েছে, আর দু একটা করার পক্ষে দিন আছে। শুধু আশ্বাস নয়, জেলেদের এই সমস্যা নিরসনে সংশ্লিষ্টরা কার্যকরী পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা জেলেদের।